স্পেনের মাদ্রিদ ও বার্সিলোনায় পৃথক দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা কাগজ পত্রিকার 11 বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। গত 4 মাস রাজধানী শহর মাদ্রিদে বাংলা কাগজের 11 বছর পূর্তিতে কেক কাটেন উপস্থিত সুতিজন কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্বে এবং সাংবাদিক সেলিম আলম ও দবির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাংলা কাগজই একমাত্র পত্রিকা যা একই সাথে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত হয়ে এই প্রবাসে বাংলা কমিউনিটির সেবা করছে। মাদ্রিদ প্রতিনিধি বকুল খানের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোরশেদ আলম মজুমদার, আব্দুল কাইম পঙ্কি, এ এম জহিরুল ইসলাম, জিদ্দি চৌধুরী, আক্তার হোসেন আতা, জাকারি হোসেন প্রমুখ। এদিকে পর্যটন নগরী বার্সিলোনার স্থানীয় তান্দুরি নাইট রেস্টুরেন্টে মুক্তার আহমেদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের সাথে প্রবাসী সেতুবন্ধন স্থাপনে বাংলা কাগজ যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। বাংলা কাগজ পত্রিকার দীর্ঘায়ু কামনা করে জন্মবার্ষিকীর এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বাসিদ, শাহ আলম স্বাধীন, গিয়াসউদ্দিন, মোহাম্মদ মামুন, আশরাফ হোসেন মামুন প্রমুখ। পরে বাংলা কাগজ পত্রিকার জন্মদিনের কেক কাটেন উপস্থিত সুতিজন।